ঠিক আছে। ঠিক আছে। পছন্দ লাগে। ওটা তোমার দই, তুমি খাবে। আর সবাই নেবে? না, ওই দইটা সবার না, সজের যার যার আলাদা। খাও, বসে আছো কেন? ঈশানি ঘুমোচ্ছে, এই সময়ে আমি তৈরি করে নিচ্ছি সকালের টিফিন, লুচি আর সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবারে কড়ায় তেল দিয়ে আমি লুচিগুলো ভেজে নেব। লুচি ভেজে নিচ্ছি, যদিও লুচিগুলো আমার খুব ভালো ফোলেনি, তবুও যেমন তেমন করে হলেও ভেজে নিচ্ছি, কারণ আপনাদের মতো খুব ভালো লুচি বেলতে আমি পারি না। মোটামুটিভাবে লুচি ভাজা আমার কমপ্লিট হলো। লুচি ভাজা হয়ে গেলে আমি দুপুরের তরকারিও বসিয়ে দেব। দুপুরের জন্যে পটল চিংড়ি করে নেব। তার জন্যে আমি বেশ অনেকটা পরিমাণে পটল কেটে নিয়েছি। এবারে এই পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটল যদি ভালো করে ভাজা না হয়, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব তো থাকেই, তার সঙ্গে পটলটা কেমন একটু জলো জলো মতো লাগে। সেই জন্যে পটল খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজছি। দেখতেই পাচ্ছেন পটল একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ওই তেলেতেই ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিচ্ছি। এখন আমি মুগের ডালটা বসিয়ে দেব। মুগের ডালের জন্যে আমি এখানে কুকার নিয়ে নিয়েছি। মুগ ডালটা এবার একটু ভাজা ভাজা করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, আমি যখন কুকারে মুগ ডালটা দিচ্ছিলাম তখন কিন্তু বেশ ধুলো উঠছিল, তার মানে খুবই নোংরা রয়েছে, এতে পরিষ্কার করে ধুতে হবে। চলুন প্রথমে ভালো করে মুগ ডালটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবারে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মুগ ডালটা দুবার তিনবার করে ধুয়ে নেব। মুগ ডাল ধোয়া হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ। এবারে ঢাকনাটা আটকে সেদ্ধ করে নেব। হ্যাপি বার্থডে টু ইউ। হাসছো না কেন, ওরকম জড়ো সড়ো হয়ে আছে কেন? আজকে স্কুলে যেতে হবে বলে মন খারাপ?
তাহলে মুখটা ওরম করে আছো কেন? নাও খেতে শুরু করো, আমি আবার বাকি রান্নাগুলো সেরে ফেলি, খাইয়ে দেবো। আচ্ছা চলো খাইয়ে দিই তোমায়। হ্যাঁ, ঈশানীকে খাইয়ে নিয়ে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টি দিয়ে আমি মুগের ডালটা নামিয়ে নিচ্ছি। একটু টেস্ট করে নিচ্ছি, একদম সব ঠিকঠাক। এদিকে পটল চিংড়ির জন্যে আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুটা এর সঙ্গে কষিয়ে নেব। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আলাদা করে আর ভেজে নিলাম না, একদম মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পটলটা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পটল চিংড়ি কমপ্লিট হলে আমি ঈশানীকে তার মধ্যে স্কুলে দিয়ে আসব। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, দেখে একদমই মনে হচ্ছে না যে আমি আলুগুলো ভেজে নিইনি। সব শেষে দিয়ে দিচ্ছি চিনি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঈশানীকে স্কুলে দিয়ে আসার পরে আমি ঝটপট করে এখন 7 রকমের ভাজা ভেজে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি পটল। পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বেগুন। জন্মদিনে হয়তো অনেক মায়েরাই বাচ্চাদের পায়েস করে দেন, কিন্তু আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে পায়েস করতে নেই। সেই জন্য আমি অন্য কোনো একদিন ঋতুকে, মানে আমার মেয়ে ঈশানীকে আমি পায়েস করে দেব, কিন্তু আজকের দিনে আমি ওর জন্য কোনো পায়েস করছি না। এরপরে ভেজে নিচ্ছি উচ্ছে। এগুলো ঠিক উচ্ছে নয়, উচ্ছের থেকে একটু বড় সাইজের, আবার করলাও নয়। হয়ে গেছে ভাজা। আমি এগুলো একদম পুড়িয়ে কালো কালো করে ভাজি না। এরপরে আলু ভেজে নিচ্ছি গোল গোল করে। আলুটাও ভাজা হয়ে গেছে, এরপর ঢেঁড়স ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজা হয়ে গেলে আমি চিচিঙ্গে ভেজে নেব।
আর ভেজে নেব কাঁচকলা। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ওই ভাজার তেলেই বসিয়ে দিচ্ছি মাছের ঝাল। মাছ ভাজা হয়ে গেছে, একইভাবে পরবর্তী মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঈশানির কিছুদিন হলো একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, যার জন্যে ডাক্তার ওকে চিকেন খেতে বারণ করেছেন, বরাবরের জন্য নয়, কিছুদিনের জন্যে। তো যখন ও দেখতে পাবে যে ওর এই এত কিছু রান্নার মাঝখানে চিকেন নেই, হয়তো বেচারার একটু মনটা খারাপ হবে। যাই হোক, আমি মাছের ঝালটা করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর টমেটো। টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে। সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট মতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। খুব সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা দিলাম, সাদা সর্ষে বাটা। বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিইনি, গোটা গোটা রেখেছি, না হলে মাছের ঝালে ঝাল হয়ে যেতে পারে সেই জন্যে। আমি ঈশানির থালাটা এইভাবে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, পছন্দ লাগে। ওটা তোমার দই, তুমি খাবে না? ওই দইটা সবার না, যার যার আলাদা। খাও, বসে আছো কেন? এই ছোট্ট ঈশানির দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আপনারা ওকে আশীর্বাদ করুন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। আজকের ভিডিও এই পর্যন্ত।